প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা প্রায় সবাই জানেন যে গত কয়েকদিন আগে চট্টগ্রামের মিরসরাই ট্রেন এবং মাইক্রোবাসের একটি সংঘর্ষ ঘটে। সেই সংঘর্ষে প্রাণ হারিয়েছে প্রায় 11 জন, আর সেখান থেকে বেঁচে ফিরে একজন সেই ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। কীভাবে ঘটেছে সেই ঘটনা, ট্রেন আসার মুহূর্তে কেন তারা রেল ক্রসিং পার হতে গিয়েছে, এবারে সেই বেঁচে থাকা যুবক লোমহর্ষ কী বর্ণনা দিয়েছে, তা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ট্রেন আসতেছিল, ড্রাইভার খেয়াল করে নাই, সড়কের রেল ক্রসিংয়ের সিগন্যালও ছিল না। রেল লাইনে ওঠার সঙ্গে সঙ্গেই ট্রেন এসে মাইক্রোবাসকে মেরে দেয়। তারপর আমরা যারা পেছনে বসেছিলাম, যেখানে ট্রেন মেরেছে সেখানেই পড়ে গিয়েছি। মাইক্রোবাসটাকে ট্রেন সামনের দিকে ধাক্কিয়ে প্রায় 1 কিলোমিটার নিয়ে যায়, এমন শ্বাসরুদ্ধকর বর্ণনা দিচ্ছিলেন মিরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাস দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী জুনায়েদ কায়সার ইমন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। ইমন দাবি করেন, রেল লাইনে কোনো ব্যারিকেড ছিল না কোনো বাসও, গেটকিপারও ছিল না দাবি করে দায়িত্ব অবহেলার অভিযোগে গেটকিপারের বিচারও চাইলেন তিনি। ওই মাইক্রোবাসে মোট 18 জন ছিলেন বলে জানিয়েছেন ইমন। তিনি জানান, ওই সময় কোনো লোকজনই ছিল না, দায়িত্বে অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আমার বন্ধুরা চলে গেছে, স্যারও চলে গেছে, আমি গেটম্যানের বিচার চাই। এই দুর্ঘটনায় নিমিষেই ঝরে গিয়েছে প্রায় 11টি প্রাণ। পূর্ব খয়ারছড়া গ্রামের ঝর্ণা থেকে কিছুটা দূরেই ছিল রেলের লেভেল ক্রসিং। রেল লাইনে ট্রেন আসছিল কিনা তা জানা ছিল না তাদের কারোই। হাটাচারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম বলেন, আর এ যে কোচিং সেন্টারের শিক্ষক ও ছাত্ররা সেখানে ঘুরতে গিয়েছিলেন। গাড়িতে কোচিং সেন্টারের 4 জন শিক্ষক ছিল, বাকিরা ছিল শিক্ষার্থী। মাইক্রোবাস চালকের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, আমাদের রেলওয়ে নিযুক্ত গেটম্যানও ছিল সেখানে, এ ঘটনার পরপরই গেটকিপারের সঙ্গে কথা বলেছি। গেটকিপার বলেছে, মাইক্রোবাসের চালক গেট বারটি জোর করে তুলে রেল লাইনে ঢুকে পড়ে, এরপর মহানগর প্রভাতী ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। দর্শক, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম যে দাবি করছেন সেটা আসলে কতটুকু সত্যি তা বলা মুশকিল, কারণ সেই মাইক্রোবাস থেকে বেঁচে ফেরা যুবক যে তথ্য দিয়েছে তার সেই তথ্যের সাথে নির্বাহী কর্মকর্তা শহীদুল আলমের তথ্যের অনেকটাই পার্থক্য রয়েছে। এ ব্যাপারে দর্শক, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।